নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মা স্বয়ং জানালেন তিনি আবার আসবেন ত্রিপুরার দাসবাড়ির দুর্গা পুজোর ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার প্রিয়াংশু দাস আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির দুর্গা পুজো সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য প্রিয়াংশু দাসকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাদের বাড়ি ত্রিপুরার আগরতলাতে অবস্থিত তিনি যখন দু সালে ক্লাস সেভেনে পড়েন তখন তিনি তার স্কুলের প্রজেক্টে অজুয়াতে মায়ের একটি ছোট্ট মূর্তি বানায় আর তারপর সেটি পুজো করার বায়না ধরেন তখন থেকে তিনি বছর বছর ধরে মায়ের মূর্তি নিজেই বানিয়ে নিজেই পুজো করেন তার বক্তব্য হলো যে যে তার মায়ের পুজো অন্য কেউ কেন করবে তাই তিনি তার মায়ের পুজো নিজেই করেন বছর বছর মূর্তি বড় করে বানানোর চেষ্টা করেন এবার দু সালের পুজোতে দশমীর দিন যখন তিনি পুজো সম্পন্ন করে খেয়ে দেয়ে দুপুরে ঘুমোতে যান তখন তিনি স্বপ্নে এক সাদা লাল পেরে শাড়ি পরে এক মাকে দেখেন যে তার সামনে দিয়ে গিয়ে মূর্তির সামনে দাঁড়ায় আর তাকে বলে যে আমি আবার আসব এই বলে অদৃশ্য হয়ে যায় তারপর সবাই বলেন এই তো অধরা মায়া পুরোটাই তার ঘুম ভাঙার পর তিনি মায়ের সামনে কি কাঁদেন তিনি বুঝতে পারেন যে মা তার কাছ থেকে বিদায় নিয়েছে আর তিনি নিজের নামও বলে গেছেন তো এখনও তাদের বাড়ির মায়ের নাম অধরা মা একজন বাবা যেমন তার মেয়েকে গড়ে তোলেন আর নিজেই বিদায় দেন তেমনি তিনি তার পুজোয় মায়ের মূর্তি নিজের হাতে গড়েন তাকে পুজো করেন এবং তাকে বিদায় দেন মাকে সপ্তমীতে আর নবমীতে নিরামিষ অন্নভোগ দেওয়া হয় আর অষ্টমীতে মাছের ভোগ দেওয়া হয় দশমীতে দর্পণ বিসর্জন হয় তবে প্রতিমাকে শনিবার মঙ্গলবার এবং একাদশী তিথি ছাড়ার পর বিসর্জন দেওয়া হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ